বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনকে ব্যবহার করে থাকি তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অ্যাপসকেই ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ একটি মারাত্মক গোপন অ্যাপ্লিকেশন দেখাবো, যে গোপন অ্যাপ্লিকেশনের গোপন কাজটি দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এখানে সিম্পলি আপনারা এই অ্যাপসটিকে দেখতে পাচ্ছেন। মূলত বন্ধুরা, এই অ্যাপসটি দিয়ে আমরা কিন্তু দিক নির্দেশন করতে পারি, এছাড়া কোনো কাজই করতে পারি না। কিন্তু একবার যদি জাস্ট আপনি মাঝখানে একবার টাচ করেন, এখানে একটি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে যদি আপনি আপনার সিক্রেট পাসওয়ার্ডটি দিয়ে দেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো শো হবে। মূলত এই অ্যাপসটির মাধ্যমে আপনি কি করতে পারবেন, এখানে কিন্তু আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওকে লুকিয়ে রাখতে পারবেন, যা আপনি ছাড়া আপনার বন্ধুবান্ধব বা কেউ কিন্তু দেখতে পারবে না। তো আমরা বিভিন্ন ধরনের পার্সোনাল অ্যাপকে জাস্ট বা কোনো ফটোকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপসকে ব্যবহার করে থাকি। কিন্তু আজকে চাইলে কিন্তু আপনি এই অসাধারণ অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওকে লুকিয়ে রাখতে পারবেন। কীভাবে লুকাবেন একটু পরেই জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এই কম্পাস অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন জানতে পারবেন একটু পরেই। শুরুতে আমরা জানবো এই কম্পাস অ্যাম্পের মাধ্যমে আপনার পার্সোনাল ফটো ভিডিওকে আপনি কিভাবে হাইড করবেন। তো ফার্স্ট অফ অল, যখন আপনি এই অ্যাপসটিকে ওপেন করবেন, এখানে পেয়ে যাবেন এরকম ইন্টারফেস। তো এখান থেকে সিম্পলি আপনাদের কি করতে হবে, এই মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন নীল কালার যে অপশনটি, এটার মধ্যে একবার টাচ করে আপনি হোল্ড করে ধরে রাখবেন। হোল্ড করে ধরে রাখার পর যদি এখানে কোনো অ্যালাউ চায়, অবশ্যই অ্যালাউতে ক্লিক করে দিবেন। দেন এখানে পাবেন আপনি পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আমি 1234 পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার মন পছন্দের একটি পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে যখনই ক্লিক করবেন, এখানে সিলেক্ট কোয়েশ্চেন করতে বলবে, কোয়েশ্চেনকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে তার অ্যান্সারটি দিয়ে দিয়ে সেভ করে দিবেন। যখনই সেভ করবেন পাবেন গট ইট, আপনি গট ইটে ক্লিক করে দিবেন। তো যখনই গট ইটে ক্লিক করবেন, এখানে পাবেন এরকম অপশন। এখানে জাস্ট এই অ্যাপসটির মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার যদি কোনো পার্সোনাল ফটো থাকে আপনি ফটো লুকাতে পারবেন, ভিডিও চাইলে ভিডিওকে লুকাতে পারবেন, অডিও এবং যে কোনো নোটকেই কিন্তু আপনি লুকাতে পারবেন। যেহেতু আমি আপনাদের ইমেজ লুকিয়ে দেখাবো, তাই আমি কি করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর পাবেন নিউ অ্যালবাম, এই নিউ অ্যালবামকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেসটি পাবেন, আপনি সিম্পলি প্লাস বাটনে ক্লিক করে দিবেন। প্লাস বাটনে যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফোনের যত ফটো আছে এখানে শো হবে। এখন যে ফটোগুলোকে আপনি জাস্ট লুকাতে চাচ্ছেন, তার মানে আপনার পার্সোনাল ফটোকে, সেটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি আমার পার্সোনাল কিছু ফটো এখানে রেখে দিয়েছি, এটাকে জাস্ট সিলেক্ট করলাম। তো এখানে যে কয়টা ছবি আছে সেই কয়টা ছবিকে জাস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেন এখান থেকে আপনি পাবেন লক অপশন, আপনি লকে ক্লিক করবেন। লকে যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনার যে পার্সোনাল ফটোগুলো আছে, যেগুলো আপনি সিলেক্ট করেছিলেন, সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গিয়েছে এবং এগুলো সাথে সাথে কিন্তু হাইড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অসাধারণ একটি অ্যাপস। আপনি এই অ্যাপসকে যখনই একবার ওপেন করবেন, এখানে সবাই ভাববে এটা একটা কম্পাস অ্যাপ এবং সে কিন্তু সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবে। কিন্তু একমাত্র যখনই আপনার পার্সোনাল ফটোকে দেখতে চাইবেন, আপনি সিম্পলি মাঝখানে একবার ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর সাথে সাথে এখানে দেখতে পারবেন পার্সোনাল যে ফোল্ডারটি আছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওকে দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন এখন দেখে নিই কীভাবে আপনি এই অ্যাপসটিকে ইনস্টল করবেন। তোমাদের অ্যাপসটিকে ইনস্টল করার জন্য সিম্পলি প্লে স্টোরকে ওপেন করুন, দেন এখান থেকে আপনি সার্চ বাটনে ক্লিক করে সার্চ করুন। এখান থেকে সিম্পলি সার্চ করুন কম্পাস ভল্ট লিখে। কম্পাস ভল্ট লিখে সার্চ করলে অনেক অ্যাপস পাবেন। এখান থেকে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারছেন, এই অ্যাপসটি খুবই কার্যকরী একটি অ্যাপস, এই অ্যাপসকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।